ভাই মুভি কেমন ছিল? ভালো না? এক বোর্ডের ভিতরেই ঘটনা, এত সস্তা মুভি করে না হাওয়া ভাই, ভালো লাগে নাই? যদি কোনো হাওয়া সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করে হাওয়া সিনেমাটা কেমন হয়েছে, তাহলে অবশ্যই বলবেন খুব ভালো ছবি, না হলে বলবে আপনি বুঝেন নাই, অশিক্ষিত দর্শক। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে একটি সিনেমা মুক্তি পেয়েছে, সিনেমাটির নাম মনে হাওয়া লেগেছে, হাওয়া 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 খুব ভাগ, একটু কবিতার ঢঙ্গে শুনি। আর হাওয়া দেখতে গিয়ে তো আমার নিজেরই একেবারে হাওয়া বের হয়ে গেছে, তো হাওয়া দেখি বাতাস। যদি একটু গানের ঢঙ্গে শুনি, হ্যাঁ সিনেমাটার নেম হাওয়া। এরকম সিনেমা পৃথিবীতে আর কখনো মুক্তি পায় নাই, কখনো মুক্তি পাবেও না, এরকম সিনেমা আর কখনো হয় নাই। দেখি আপনার আমার কথা বিশ্বাস যদি না হয়, তাহলে আমাদের সাংস্কৃতিক সিন্ডিকেট, সরি সাংস্কৃতিক ঠিকাদার, সরি এই দেশের বুদ্ধিজীবীরা কি বলে আমরা শুনে আসি। অসম্ভব ধরনের ছবি ইন্সপেক্টর, বাংলাদেশে বানানো বিশ্বাসই হয় না, অসাধারণ, ইটস মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ, ব্রিলিয়ান্ট এক্সপেরিয়েন্স, ব্রিলিয়ান্ট, এক্সট্রিমলি গুড আর কি। মহাকাব্যিক জীবন সেলুলয়েডে সচরাচর দেখতে পাই, আর এই ছবি সব অ্যাওয়ার্ড লয়ে যাবো গা, এই ছবিটা অ্যাওয়ার্ডের ছবি, বিশ্বাস করলেন এবার? এমন সিনেমা যা অতীতে হয় নাই। সিনেমাটি আসলে কেমন হয়েছে শুনি তো, চলুন শুনে আসার দর্শকরা কি বলছেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুবই ভালো সিনেমা, সবাই দেখতে আসুন। অসম্ভব ধরনের ছবি ইন্সপেক্টর, অনেক ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে, ভালো ছবি, অসাধারণ, ইটস মাইন্ড ব্লোয়িং, ব্রিলিয়ান্ট এক্সপেরিয়েন্স, ব্রিলিয়ান্ট, অনেক ভালো হয়েছে, ভীষণ ভালো আর অসাধারণ। যদি বলি প্রথম সিনেমা, প্রথম প্রদর্শনী দেখে বের হলেন, কেমন লাগলো? ব্রিলিয়ান্ট, মহাকাব্যিক জীবন, হাওয়া সিনেমা, এখন হাওয়া, অসাধারণ। এই ধরনের সিনেমা দেখতে যায় কিছু বিশেষজ্ঞ দর্শক, এরা ক্যামেরার কাজ বুঝে, সাউন্ড সিস্টেম বুঝে। চলুন আমরা এদের কথা শুনি, বিশেষজ্ঞ দর্শক, ফটোগ্রাফি, সাউন্ড সিস্টেম এন্ড সবকিছু মিলে জেলে অসম্ভব ধরনের ছবি হয়েছে। সিনেমা বানাইতে যে কয়েকশো কোটি টাকা লাগে তা না, তার দার অসাধারণ কাজ, ক্যামেরার কাজ অসাধারণ। তার মানে এটা এরকম সিনেমা অতীতে আর কখনো হয়নি, এরা এত বুঝে, সাউন্ড সিস্টেম বুঝে, নৌকার মধ্যে কিভাবে শুটিং করছে এটাও জানে দর্শক, খেয়াল করেছেন? এই সিনেমাতে বিশেষ কি আছে যে কারণে সেরা শুনি আমরা। লালসা, হিংসা, যৌনতা, আমার কাছে মনে হয় বিষয়টা সংক্রামক, মহাকাব্যিক ব্যঞ্জনা, লালসা, হিংসা, যৌনতা, অতিরিক্ত কি আছে যেটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে না, অতিরিক্ত গালি ছিল তুমি নায়িকাকে ভাই, কঠিন সমুদ্রের পানিও তার লিপস্টিক নষ্ট করতে পারে নাই, নৌকার মধ্যে অনেকবার গোসল করছে, দুইবার তো দেখাইছি, সমুদ্র গোসল করছে কিন্তু তার লিপস্টিক নষ্ট করতে পারে নাই, ধৈর্য ফালাইছিল, মেয়েটা ধাক্কা দিয়ে পানি দিয়ে ফালাই দেয়, পাবলিক খুব এনজয় করে দৃশ্যটা, খুব মজা লাগে। আবার ওই যে নাসিরুদ্দিন, সেও আবার পাগল হয় মেয়েটার জন্য, আবার তার যে অঙ্গভঙ্গি দেখায় সিঁড়ির সাথে বুঝছেন, আর যেসব ডায়লগ টায়লগ আছে, এই ব্যাপারটা পুরো পরিবার নিয়ে দেখার মতো না। সিনেমাটি আসলে হওয়ার কথা ছিল নকল, সি ফগের মতো, সি ফগ নকল, সি ফগের মতো, কিন্তু হয়ে গিয়েছে দুইটা মিলে এখন হাওয়া। এই সিনেমার চিত্রনাট্য লিখতে 5 বছর সময় লেগেছে, কারণ কি? গাঁজা খেয়ে কুল পাই না, আর এই লোকগুলোই অতীতের বেদের মেয়ে জ্যোৎস্না বলেন, এই ঘরে সংসার বলেন, মালিক আফসারের সিনেমা বলেন, দেলোয়ার জাহার ঝন্টুর সিনেমা বলেন, সব সিনেমার সমালোচনা করেছে, কারণ কি?
আসলে হাওয়া একটি ভাগ্যবান সিনেমা, হাওয়া ভাগ্যবান সিনেমা, হাওয়া ভাগ্যবান সিনেমা। কারণ হাওয়ার সমালোচনা করা যাবে না। এই দেশের সিপিবি বুদ্ধিজীবী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, সাংবাদিক বলেন, কালচারাল কন্ট্রাক্টর বলেন, কালচারাল সিন্ডিকেট বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই প্রসবে অংশগ্রহণ করেছে, হাওয়ার জন্মে প্রসব বেদনা দিয়েছে। এই কারণে হাওয়ার সমালোচনা করা যাবে না। হাওয়াতে যদি প্রচুর গালি হয় তবুও সমালোচনা করা যাবে না। হাওয়ার নায়িকার যদি প্রচুর বাজে অঙ্গভঙ্গি থাকে তবুও সমালোচনা করা যাবে না। হাওয়ার যদি ইসলাম বিরোধী হয় তবুও সমালোচনা করা যাবে না। ঝড় উঠলে, যদি ঝড় উঠে তাহলে মানুষ ভয়ে আল্লাহকে ডাকে, কিন্তু হাওয়াতে গাঁজা খেয়েছে, হাওয়ার টিম গাঁজা খেয়েছে, হাওয়ার সমালোচনা করা যাবে না। হাওয়ার নায়িকা গোসল করে, লিপস্টিক নষ্ট হয় না। হাওয়ার নায়িকা রেপ হয়, শাড়ির ভাঁজ নষ্ট হয় না, মেকআপ নষ্ট হয় না, হাওয়ার সমালোচনা করা যাবে না। কিন্তু অন্য সিনেমাতে যদি সামান্য বাচ্চা সুরে তুই টাঙ্গারি করে, তুই করে কথা বললেও সমালোচনা হবে, কিন্তু হাওয়ায় প্রচুর গালাগালি উলঙ্গপনা হলেও সমালোচনা হবে না। এই যে এই লোকরা সমালোচনা করবে, অন্যদিকে তুই তুকারি চিল্লা পাল্লা করে পরিবেশ ঠান্ডা করে। যাই হোক, হাওয়া পৃথিবীর সেরা ছবি। হাওয়া নিয়ে একটি চূড়ান্ত মূল্যায়ন শুনে আসি। অতিরিক্ত গালি ছিল ছবির নায়িকাকে ভাই, কঠিন সমুদ্রের পানিও তার লিপস্টিক নষ্ট করতে পারে নাই। নৌকার মধ্যে অনেকবার গোসল করছে, দুইবার তো দেখাইছি, সমুদ্র গোসল করছে কিন্তু তার লিপস্টিক নষ্ট করতে পারে নাই। খোদা হাফেজ। কেমন লাগলো হাওয়া সিনেমা? সবাই ভালো থাকবেন। আমার কাছে মনে হয় বিষয়টা সংক্রামক, লালসা, হিংসা, যৌনতা।